আচ্ছা, আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারটা শুরু করতেছি, মানে তাইলে আমাদের মোটামুটি শর্ট সিলেবাসে সব চ্যাপ্টার কভার হয়ে যাবে। ওকে, তো এই লাস্টের চ্যাপ্টারটা, এই 5 নম্বর চ্যাপ্টারটা, এটা হচ্ছে এমনি নর্মালি শর্ট সিলেবাসে যে পোর্শনটুকু আছে তার মধ্যে আসার মতো, খালি ওই যে ভিনেগার প্রস্তুতি ওটাই আসবে, মেবি ওটাই আসে সবসময়, এমনি সময় ওটা আসতো। এই চ্যাপ্টারটা এমনি অ্যান্সার করার জন্য, যেহেতু এখান থেকে একটা সেট থাকবেই, সো এইখান থেকে পড়লে মোটামুটি যে পোর্শনটুকু আছে ওইটুকু পড়লে কমন কোশ্চেন থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো এখন এই চ্যাপ্টারের মধ্যে অনেক হাবিজাবি কিছু আছে, মানে হচ্ছে চ্যাপ্টারটা যদি পুরাটা প্রথম থেকে বলি তাইলে অনেক কিছু এলোমেলো জিনিসপত্র, যেগুলো অ্যাকচুয়ালি পড়তেও বিরক্ত লাগে, আবার একই সাথে মনে রাখাও কষ্টকর। আই মিন বেসিক ব্যাপারটা এখানে খুব কম এই চ্যাপ্টারের মধ্যে, তবে কিছু টপিক আছে বোঝার মতো। তো এটা যেহেতু নামটাই কর্মমুখী রসায়ন, মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লিকেশন জিনিসটা এখানে দেখতেছি। সো এরকম আমাদের তো শর্ট সিলেবাসে কি আছে সেই পোর্শনে আমি পরে যাই, আমি অ্যাকচুয়ালি আমি থ্রোলি পুরো চ্যাপ্টারটাকেই মোটামুটি বলে যাওয়ার চেষ্টা করব, সব টপিকই বলে যাওয়ার চেষ্টা করব, তবে যেটাকে বেশি জোর দিয়ে বোঝানো দরকার সেটাকে ওভাবে বলবো। আর একই সাথে আমি একটা নোট দেব, সেই নোটটার মধ্যে ছোট কোশ্চেন, কিছু ছোট কোশ্চেন যেগুলো আসবে কখয়ের জন্য, একটু ব্যাখ্যামূলক টাইপের কোশ্চেনও আছে, সেই নোটটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব। নোটটা এখন আপাতত পিডিএফটা করছি আমি ফটোকপি থেকে ছবি তুলে, তো এই জন্য ওইটা একটু বুঝতে যদি প্রবলেম হয়, আশা করি তবু প্রবলেম হবে না, বোঝা যায়, আর একটু প্রবলেম হলে বই থেকে মিলাই দেখলেই বোঝা যাবে এরকম। আর পিডিএফটা দিয়ে দিব আমি, আর এমনিতে পিডিএফটা যদি আবার কমপ্লিট হয় লেখা, তখন আমি আবার এটার কপিটা আবার দেব, সমস্যা নাই। তো ওখানে হচ্ছে খুব কমন কোশ্চেন যেগুলো বেশি আসে বোর্ডে, এইরকম কোশ্চেনগুলোকে আমি একসাথে করছি, মানে ওগুলোই হচ্ছে বোঝার মতো জিনিস। ওকে, তো আমি এখন একদম প্রথম থেকে আসতেছি কী কী টাইপের টপিক আছে বা কী কী আমাদের এই চ্যাপ্টারটার পড়া লাগবে এরকম কিছু একটা। ওকে, একদম শুরুতে এই চ্যাপ্টারটার, মনে হয় না এটা তোদের ইয়াতে অ্যাড করা আছে কিনা শিওর না শর্ট সিলেবাসে, তবে আমি শর্ট সিলেবাসের ধারে ধরতেছি না এই, মানে এটা বলতে গিয়ে, কারণ শর্ট সিলেবাসে একদম আসার মতোই একটা টপিকই, সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি। তো প্রথমে হচ্ছে ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা নিয়ে বলা, যে আমাদের খাদ্য নিরাপত্তা হচ্ছে যে আমরা এই যে একটা ফুড বা যে কোনো একটা খাদ্য, সেটাকে যে আমরা একদম শুরু থেকে প্রসেস করব এবং সেটা খাওয়া পর্যন্ত এই প্রসেসটার মধ্যে খাদ্যের টাচে কোনোভাবে যাতে জীবাণু বা কোনো টাইপের পলুটেন্ট বা দূষক খাদ্যের মধ্যে অ্যাড হইতে না পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করা হচ্ছে ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা। সো এইটা মাঝে মাঝে ক নাম্বারের জন্য কোশ্চেন আসে। এরপর হচ্ছে খাদ্য নিরাপত্তার এইটা ফলো করতে গিয়ে বা ফুড সেফটি ফলো করতে গিয়ে আমাদের এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু, WHO যেটা, সেটা 5টা ডিরেকশন দিয়ে রাখছে। সো এই 5টা ডিরেকশন এইখানে একটা রিডিংয়ের মতো পড়া লাগবে, এগুলা আসার মতো কিছু না, এরপর মানে অবজেক্টিভের জন্য পড়া লাগবে অ্যাকচুয়ালি। তারপরে এই খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি বিষয়ে কিছু নীতিমালা আছে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম নীতিমালা, তবে মোটামুটি সব দেশের জন্য এগুলো কমন। এখন কোন কি কতটা মানতেছে না মানতেছে সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু মোটামুটি কমন। তো এর পরের তুই অথরিটি টপিকগুলো লিখে রাখতে পারিস শুধু আর কি, প্রথমে ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা, তারপরে হচ্ছে খাদ্য নিরাপত্তার নিয়ামক নীতিমালা এইরকম। হ্যাঁ, তারপরে এই খাদ্য নিরাপত্তা বজায় রাখতে বা ফুড সেফটির ক্ষেত্রে এই কেমিস্ট্রির ভূমিকাটা কতটুকু বা গুরুত্ব কতটুকু, এইগুলো নিয়ে কিছু কথাবার্তা। আর এই খাদ্য নিরাপত্তার যদি আমরা না করি ঠিকমতো, এই খাদ্য নিরাপত্তা মেনটেন করতে গিয়েও আমাদের কিছু ঝুঁকি চলে আসে বা রিস্ক চলে আসে, সেগুলো নিয়ে বলা। তো এরপর আমাদের ওই যে 9-10-এ 5 নম্বর খাদ্য পুষ্টি, যেটা না সরি খাদ্য পরিপাক ছিল নাকি পুষ্টি ও পরিপাক, মনে নেই, বায়োলজির যে 5 নম্বর চ্যাপ্টারটা ছিল নাকি খাদ্য পুষ্টি ও পরিপাক এরকম কিছু একটা। সো ওই চ্যাপ্টারে যে যেরকম ওই যে বিভিন্ন খাদ্যের মধ্যে ক্যালোরির মান
তারপর হচ্ছে খাদ্যের উপাদানগুলো কি কোনটা কি কাজে লাগে, এরকম কিছু কথাবার্তা বলা আছে যেগুলো মুখস্থ করা আমি একদমই আননেসেসারি মনে করি। কেউ যদি অ্যাডমিশনের জন্য পড়তে চায়, আমার মানে আর কি জাস্ট বেসিক যেগুলো মনে থাকে, যেমন হচ্ছে নর্মালি কিছু কমন জিনিস, যে আমাদের নর্মাল যদি মানুষের একজন পূর্ণবয়স্ক মানুষের বিএমআরের মানটা কত হয়, সেটা একটা পুরুষের জন্য কত হয়, একটা নারীর জন্য কত হয়, এগুলো একটু মনে রাখতে পারলে ভালো। এখানে আলাদাভাবে প্রত্যেকটা খাদ্যে শক্তিমান এগুলো মুখস্থ করার দরকার নাই, কারো খুব ইচ্ছা হলে একবার রিডিং দিবে। এখন কারো যদি অনেক থাকে, মানে এনার্জি থাকে এগুলো মনে রাখার, সে মনে রাখবে, তবে আমি মনে করি না এইটা মনে রাখার মধ্যে কোনো ক্রেডিট আছে। ওকে, সো এটাকে ওভাবে দেখলেই চলবে, কারণ এরকম হিউজ আরও অনেক ইনফরমেশন আছে। ওকে, এরপরে কিছু কথাবার্তা যেগুলো আমি মনে হয় জৈব রসায়নে পড়াই ফেলছিলাম, যে আমাদের যে বিভিন্ন পলিমার, তো এখানে আমি শ্বেতসার, শর্করা, স্টার্চ, সেলুলোজ এগুলো নিয়ে বলছিলাম। মেবি লাস্টের দিকে আমরা বায়োপলিমার নিয়ে কথা বলছিলাম, ওখানে প্রোটিন নিয়ে কথা বলছিলাম, প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেইন বলছিলাম তো, এগুলো পলিপেপটাইড জৈব রসায়নে। সো এই জিনিসগুলো আবার আসে এবং এগুলো মাঝে মাঝে সংজ্ঞা আকারে আসে, যে প্রোটিন কি, প্রোটিন হচ্ছে পলিপেপটাইডের চেন বা হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিনটা তৈরি হয়। একইভাবে গ্লুকোজ, আমাদের বডিতে গ্লুকোজের অণু, আলফা ডি গ্লুকোজের অণু পরপর যুক্ত হয়ে স্টার্চ বা ওই যে শর্করা জাতীয় খাদ্য যেগুলো আমরা বাইরে থেকে নিচ্ছি, আর হচ্ছে সেলুলোজ যেটা উদ্ভিদের বডিতে সেটা হচ্ছে ওই বিটা ডি গ্লুকোজ পরপর যুক্ত হয়ে থাকে, এই কথাগুলো এখানে আবার আসে। সো জৈব রসায়নে যেহেতু পড়ছি আমি এখানে ফোকাস করতেছি না, তারপরে কারো প্রবলেম হলে আমি বলে দেব। আচ্ছা, এরপর আমরা জানি যে 9-10 আমরা পড়ছিলাম যে ওই তেল বা চর্বি হচ্ছে এস্টার, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এস্টার বা ট্রাইগ্লিসারাইড বলে, মানে গ্লিসারিন থেকে আসে, এই কথাটাও আমি জৈব যৌগ পড়ানোর সময় বলছি। এস্টার নিয়ে আমরা যখন আলাদাভাবে পড়ছি, গ্লিসারিন নিয়ে যখন পড়ছি, গ্লিসারিন কীভাবে প্রস্তুত করা হয় সেখানে আবার বলছি, তো এই কথাটা এখানে আবার আসে। তো এই মানে শর্ট সিলেবাসের আগে যে কোশ্চেনগুলো হইতো, এখানে একটা কমন কোশ্চেন ছিল বা অ্যাডমিশন টেস্টগুলোতে ওই কোশ্চেনগুলো আসে, যদিও মনে রাখা একটু কষ্টকর, সেটা হচ্ছে এই যে ভিটামিনগুলো এ ডি ই কে B1 B2 B6 B12 সি, এগুলার এগুলো হচ্ছে জৈব যৌগ এবং বেশ বড় সড়ো জৈব অণু। সো এগুলার সংকেতগুলা, এগুলার সংকেতগুলা আসতো প্রথম দিকে, এরকম কোশ্চেন হইতো যে ওই পাঁচটা ভিটামিনের নাম আর সংকেত লেখো আর কি, এরকম কোশ্চেন হইতো। তো এখন এগুলো অ্যাডমিশন টেস্টে খুব আসে, তবে সংকেতগুলো কঠিন, সংকেতগুলো দুই একবার করে লিখে যদি মনে রাখা গেল তো হইলো, আর না হইলে তো সেটা ডিফারেন্ট ব্যাপার, তবে অ্যাডমিশন টেস্টগুলোতে আসে। আর হচ্ছে একই সাথে ভিটামিন, কোন ভিটামিন কোন উৎস থেকে পাওয়া যায়, কোনটার অভাবে কি হয়, এগুলো অবজেক্টিভের জন্য। এরপর আমাদের এইবার পরের যে পোর্শনটা সেটাই হচ্ছে আমরা এই যে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া, খাদ্য সংরক্ষণ করতে আমরা এই ক্ষেত্রে কিছু প্রিজারভেটিভ ইউজ করি। তো এই প্রিজারভেটিভসগুলোর মধ্যে যেগুলো অ্যাপ্রুভড বা অনুমোদিত আর কি, তো সেগুলার কিছু বলে দেওয়া আছে যে কি কি প্রিজারভেটিভস আমরা ইউজ করতে পারি, কোন ক্ষেত্রে কি ইউজ করতে পারি, কি প্রক্রিয়া ইউজ করতে পারি, সেগুলো নিয়ে কিছু কথা বলে দেওয়া আছে। তো আমাদের মেইনলি একটা খাবারকে যখন আমরা করতে চাই, সংরক্ষণ করতে চাই, আমাদের কিছু প্রসেস, নর্মালি আমাদের খাদ্যের মধ্যে বিভিন্ন রকম অণুজীব এসে অ্যাট্যাক করতে পারে। তো অণুজীবগুলো অ্যাট্যাক করতে পারে তাদের এই যে অণুজীবের জন্য বা মাইক্রো অর্গানিজমগুলোর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে যদি অক্সিজেন বেশি থাকে, তারপরে হচ্ছে আর্দ্রতা এই ব্যাপারটা, তারপরে টেম্পারেচার, এই জিনিসগুলোকে আমরা মেনটেন করে এগুলাকে সেই অণুজীবের আক্রমণ থেকে সংরক্ষণ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা যাতে এইটা অক্সিজেনের টাচে না আসে, অক্সিজেন যাতে না আসতে পারে, কারণ অক্সিজেনের উপস্থিতিতেই অণুজীবগুলো এই খাদ্যগুলার করে, পচন ঘটায় বা জারণ ঘটায়। যেমন আমরা বিওডি পড়ে আসছিলাম, বিওডি গিয়েছিল বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে পানিতে যেসব পচনযোগ্য পদার্থ আছে সেগুলো অক্সিজেন নিয়ে, ওই পানিতে দ্রবীভূত অক্সিজেনগুলো নিয়েই কিন্তু অণুজীবগুলো এগুলোকে ভাঙবে। সো খাবারের
ওই খাবারের টাচে অক্সিজেন থাকা যাবে না, অক্সিজেন থাকলে সেটাকে ভাঙার জন্য, আই মিন ওই খাবারটাকে ভাঙার জন্য যে অক্সিজেন দরকার, সেই পর্যাপ্ত অক্সিজেন যদি অণুজীবগুলো পায় তাহলে সেক্ষেত্রে ওই খাবারটার পচন ঘটাইতে পারবে। সো আমাদের অবশ্যই সবসময় খাবার সংরক্ষণ করার ক্ষেত্রে এটাকে ডিঅ্যারেশন করতে হবে, মানে বায়ু সরাই দিতে হবে, এয়ার সরাই দিতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা এটাকে ড্রাই করে রাখবো, আই মিন ময়েশ্চার যাতে না থাকে। সো আমরা এই ক্ষেত্রে এই যে যদি আমরা ড্রাই করে রাখি আমাদের এই যে ইসের ভিতরে, আই মিন এই যে অণুজীবগুলো যে ইয়া করবে খাবারকে পচাবে, এর জন্য তারা ওই এনজাইমগুলো দিয়ে যে কাজ করবে সেই এনজাইমগুলো পানির অনুপস্থিতিতে কাজ করতে পারে না, এরকম একটা অবস্থা। সো আমরা যদি এই শুষ্ক করে রাখি বা ড্রাই করে রাখি সেক্ষেত্রেও পচন ঘটবে না। এগুলো আমরা বাস্তব সবসময় দেখতে থাকি বাস্তবে, এই যে শুটকি মাছ বল, তারপর হচ্ছে আমরা বরই শুকায় রাখতেছি, এই যে এরকম একটা ব্যাপার, বা ফল, বিভিন্ন ফল যে আমরা শুকায় রেখে দিচ্ছি, ড্রাই করে রাখতেছি। ওকে, আরেকটা হচ্ছে আমরা ঠান্ডা অবস্থায় রেখে দিব, আই মিন টেম্পারেচার, লো টেম্পারেচারে এই অণুজীবগুলো কাজ করতে পারে না। ওকে, আচ্ছা, ওকে, তো এই ফ্রিজিং, এই ফ্রিজিং প্রসেস বা এই ফ্রিজিং প্রসেসটা আবার দুইটা টাইপের হইতে পারে। একটা হচ্ছে নর্মাল ফ্রিজিং করবো আমরা, সেটা হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি রেখে দিই খাবারটাকে, ওটাকে নর্মাল ফ্রিজিং বলে। আর যদি ডিপ ফ্রিজিং, সেটা মাইনাসে, -5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এগুলো জাস্ট ইনফরমেশন অবজেক্টিভের জন্য। ওকে, এবার আসি তারপরে যে কয়েকটা কথা বলা আছে। আচ্ছা, আমার কিন্তু এইগুলো যা যা এখন বলে আসতেছি এখানে বোঝানোর মতো কিছুই ছিল না, যখনই বোঝানোর টপিক আসবে আমি লিখব। ওকে, তো এরপর খাদ্য সংরক্ষণ পদ্ধতি, যে কী কী টাইপে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি আর সেগুলো কীভাবে কাজ করে। একটা হচ্ছে আমরা কৌটাজাত করে রাখতে পারি খাবারকে, ক্যানিং বলে এটাকে, ক্যানের মধ্যে রেখে দেব। তো এই ক্ষেত্রে আমরা খাদ্যটাকে জাস্ট সিদ্ধ করে, সিদ্ধ করলে এটার যদি অণুজীব থেকে থাকে সেটা এখান থেকে মারা যাবে, তারপরে এটাকে আমরা ওই এয়ার টাইট কোনো একটা কৌটার মধ্যে রেখে দিলে, যেখানে এয়ার প্রবেশ করতে পারবে না, এইরকম এইটার মধ্যে রেখে দিলে তখন এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। এই জাতীয় কিছু খাবার হচ্ছে আমরা ওই বাইরের কান্ট্রিগুলোতে কৌটাজাত মাংস পাওয়া যায়, তারপর বিভিন্ন টাইপের ফল সবজি এগুলো পাওয়া যাচ্ছে, এটা একটা। সেকেন্ড হচ্ছে আমরা ওই যে ড্রাইং, তাহলে প্রথমটা গেল কৌটাজাতকরণ বা ক্যানিং, তারপরেরটা হচ্ছে ড্রাইং। আমরা এই ক্ষেত্রে সূর্যের তাপে শুকায় নিতে পারি, এই শুটকি মাছের ক্ষেত্রে যেটা বলি, অথবা আমরা এটাকে ওভেনেও শুকায় নিতে পারি, এরকম করতে পারি। তারপরে আমরা যেমন কিসমিসটা রাখতেছি, আঙ্গুরকে শুকায় নিয়ে তখন সেটাকে কিসমিস হিসেবে আমরা রেখে দিচ্ছি, এগুলো অনেক প্রাচীন পদ্ধতি। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রিজিং, ফ্রিজিং তো বলে ফেললাম, তো আমরা যেমন এই যে মাছ মাংস ফ্রিজিং করে রাখতেছি। এরপর আসি পিকলিং, পিকল মানে ওই আচার থেকে আর কি, পিকলিং মানে আমরা এই নর্মালি আচার বানায় ফেলে ফলকে অনেক দিন সংরক্ষণ করতে পারতেছি। এই ক্ষেত্রে আমাদের ওই যে আচার বানানোর প্রসেসের সময় আমরা যেহেতু আচার বানাইতে গিয়ে ওই ভিনেগার অ্যাড করতেছি, আমরা পড়ে আসছিলাম যে ভিনেগার অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, সেটা যে ভাঙলে যে H+টা উৎপন্ন হয় সেটা দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সে নষ্ট করে ফেলে। সো এখানে ব্যাকটেরিয়া বা অণুজীব জন্মাইতে পারে না, সো এটাকে পিকলিং বলে বা আচারজাতকরণ এভাবে বলে। ওকে, তারপরে আমরা সল্টিং করে রাখতে পারি, যেমন এই যে শুটকি মাছগুলার ক্ষেত্রেই লবণ দিয়ে রাখে। ওকে, সো এইটা একটা ওয়ে, আমরা যদি লবণের দ্রবণে রেখে রাখি, লবণ হচ্ছে নর্মালি লবণের কাজ হচ্ছে ইয়া করে ফেলা, আর্দ্রতা শুষে নেওয়া, লবণের কাজ হচ্ছে পানি শোষণ করে ফেলা। সো এটাও অল কাইন্ড অফ, তার মধ্যে ময়েশ্চার আসতে দিচ্ছে না। ওকে, আচ্ছা, এরপর আমরা চিনি শিরার মধ্যেও ডুবাই রাখি, মানে এটাকে সুগারিং বলে, যেমন এই আচারের ক্ষেত্রেই আপেল বা পেয়ারা এগুলা আমরা ওই চিনির দ্রবণে ডুবাই রাখতে পারি, এই ক্ষেত্রেও কোনো রকম অণুজীব গ্রো করতে পারে না। ওকে, এরপরে আমরা রেডিয়েশন দিয়ে রাখতে পারি, কোনো একটা শাকসবজি বা মশলা এই জাতীয় ওগুলাকে আমরা কোনো একটা বিকিরণের মধ্যে কিছুক্ষণ রেখে ওই বিকিরণ দিয়ে অণুজীব টণুজীব থাকলে সেগুলোকে মেরে ফেলতেছি, তারপরে এটাকে কৌটা জাত করলাম অথবা বয়াম জাত করে রাখলেই হয়। ওকে, এরপর হচ্ছে স্মোকিং, আই মিন ধোয়া, ধোয়া দিয়েও এটা করা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ওই মাছ বা মাংস এগুলাকে ঝুলাই দিয়ে কিছুক্ষণ নিচে কাঠ বা ইয়া পুরাইয়ে ওই জাস্ট স্মোক দিয়ে রাখা হয়, ধোয়া দিয়ে রাখা হয়, তাহলে ওখানে অণুজীব জন্মাইতে পারবে না, যেখানে রাখা হবে অনেকদিন এটা ওখানে ঠিকঠাক থাকবে, আমি অনেকদিন খাইতে পারবো এটাকে। এই ন্যাশনাল জিওগ্রাফিতে ওই যে কি যেন সার্ভাইভাল না কি একটা ছিল, কি জানি প্রোগ্রামটা ছিল, যা হোক, ওগুলাতে এইগুলা দেখায়। হ্যাঁ,
বা ওই যে ইয়েও তো ম্যান ভার্সেস ওয়াইল্ড, ওগুলো ওইটার মধ্যে এরকম দেখায় আর কি। তো ওইটাকে স্মোকিং বলে। আচ্ছা, আর একটা কমন ব্যাপার, আমরা সরাসরি রাসায়নিক প্রিজারভেটিভ দিয়ে রাখতে পারি। যেমন মোটামুটি দেখবি যে চিপসের প্যাকেটগুলোতে ওই প্রিজারভেটিভের নামগুলো লেখা থাকে, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম বাইসালফেট, এইরকম কিছু কমন প্রিজারভেটিভ, সেগুলো খাবারের মধ্যে যোগ করে দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা একই সাথে খাবারের মধ্যে এক্সট্রা কিছু স্বাদ বর্ণ আনার জন্য কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে পারি, এগুলাকে বলা হয় ফুড অ্যাডিটিভ। ওকে, তো এগুলো একই সাথে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, মানে জারণ প্রতিরোধ করে, অক্সিজেন এসে যে জারণ ঘটাবে সেইটাকে প্রতিরোধ করে, এরকম কিছু অ্যান্টি অক্সিডেন্টও আছে, সেগুলো সংকেতগুলো একটু দেখে নিবি। তারপরে আমরা জেলি বানায় রাখতে পারি। এরপরে আছে হচ্ছে আমরা এই নিষ্ক্রিয় পরিবেশের মধ্যে রাখতে পারি, মানে অ্যাটমসফেয়ারটাকে মডিফাইড করে রাখতে পারি। এরপরে আছে হচ্ছে স্টেরিলাইজ করা, মানে হচ্ছে আমরা এটাকে পাস্তুরাইজেশন যেটাকে বলে, মানে খুব উচ্চ তাপমাত্রায় শক দেওয়া, থার্মাল শক দেওয়া, মানে দুধের ক্ষেত্রে যেটা দুধকে খুব উচ্চ তাপমাত্রায় কয়েক সেকেন্ডের জন্য রেখে সাথে সাথে আবার ঠান্ডা করে ফেলা, এটাকে পাস্তুরাইজেশন বলে। তাতে ওই অণুজীবগুলো মরে যায়, দুধের গুণাগুণ ঠিক থাকে। সো এইটাকে স্টেরিলাইজ করা বলে। আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে উচ্চ চাপ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই অণুজীবগুলোকে ধ্বংস করতে পারি। সো এরকম কিছু কথাবার্তা বলে দেওয়া আছে। এবং এরপরে প্রিজারভেটিভ নিয়ে কথাবার্তা বলা, প্রিজারভেটিভ কি, প্রিজারভেটিভ কয় টাইপের হইতে পারে, প্রিজারভেটিভের ক্ষেত্রে আমাদের ওই শুধু পড়া লাগবে এই ইসের জন্যই, অ্যাকচুয়ালি অবজেক্টিভ বা কক্ষয়ের জন্য এগুলা। আমাদের প্রাকৃতিক ন্যাচারাল প্রিজারভেটিভগুলো কি, কৃত্রিম প্রিজারভেটিভগুলো কি, কোনটা কি কাজে ইউজ করা হয়, আমি এগুলো একটা একটা করে বলে যাচ্ছি। তো ন্যাচারাল হিসেবে আমরা যেগুলো ইউজ করি, যে লবণ, আমরা লবণ ইউজ করি, এটা একটা ন্যাচারাল প্রিজারভেটিভ। চিনি, এটাও একটা ন্যাচারাল প্রিজারভেটিভ। তারপরে আমরা, আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে, আচ্ছা তারপরে হচ্ছে যে আচার তৈরি করার ক্ষেত্রে তেল, এগুলা সবই প্রাকৃতিক প্রিজারভেটিভের উদাহরণ। কৃত্রিম প্রিজারভেটিভের কিছু, এটা আবার তিনটা প্রকার, এই তিনটা প্রকার এইখানে বলা আছে, এগুলো একটু পড়া লাগবে। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল, নাম শুনেই বোঝা যায়, যারা মাইক্রোবস বা অণুজীবকে প্রতিরোধ করবে, অ্যান্টি যেহেতু, সো এরা ব্যাকটেরিয়ার ফাঙ্গাস বা ফাঙ্গাস জাতীয় এগুলার বংশবৃদ্ধিকে রোধ করে, এইরকম কিছু আছে। এগুলো সংকেতগুলা এবং নামগুলো জানা লাগবে, সর্বিক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েট, এইরকম কিছু আছে। আর একই সাথে অ্যান্টি অক্সিডেন্ট, এটা প্রায়ই আসে। অ্যান্টি অক্সিডেন্টের কাজ হচ্ছে অক্সিজেনের সাথে যে কোনো একটা খাদ্যের যে জারণ ঘটবে, এই জারণটাকে ইয়া করে ফেলা, মানে প্রতিরোধ করা, এই খাবার অ্যান্টি অক্সিডেন্ট এই কাজটা করবে। তো অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে এটাও আবার প্রাকৃতিক একটা ওয়ে দেখাচ্ছি আমরা, নর্মালি এই যে ইসের ক্ষেত্রে, আচ্ছা এভাবে বলি, আমরা জানি তেলের মধ্যে এরকম, তেল হচ্ছে এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত দুই টাইপেরই হইতে পারে, মানে নর্মালি তেল বা চর্বি, চর্বি হচ্ছে সম্পৃক্ত ছিল, অ্যালকিন ছিল, আর হচ্ছে সরি অ্যালকেন ছিল, উচ্চতর অ্যালকেন। আর হচ্ছে যদি তেল হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে দ্বিবন্ধনগুলো থাকতো, ওই যে আমরা যেমন হাইড্রোজিনেশন করতাম, হাইড্রোজিনেশন করে যে তেল থেকে মার্গারিন বানানো হইতো, নর্মাল তেলটার মধ্যে হাইড্রোজিনেশন করে আমাদের যে তেলগুলো আছে সেগুলোর মধ্যে এরকম দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনগুলা ওই হাইড্রোজিনেশন করে দ্বিবন্ধনগুলাকে কমাই দেওয়া হয়। দ্বিবন্ধন কমাই দিলে এই দ্বিবন্ধনগুলো তো সহজে ভেঙে যায় আমরা জানি, সো অক্সিজেনের টাচে থাকলে এই দ্বিবন্ধনগুলো ভেঙে ওখানে এইরকম অবস্থা হয়ে যাবে। এখানে যদি অক্সিজেন আসে জারণ ঘটবে, জারণ ঘটে এই জায়গায় অক্সিজেন যুক্ত হয়ে যেতে পারে, তো এরকম এটা এভাবে কনভার্ট হয়ে যেতে পারে। ওকে, মানে পারঅক্সাইড বন্ধন তৈরি করে ফেলতে পারে। তো এই যে অ্যালকিন গুলার মধ্যে এই অক্সিজেন যুক্ত হয়ে যাওয়া, এরকম এই জিনিসটাকে প্রতিরোধ করব যে যৌগগুলো দিয়ে, ওটাকে অ্যান্টি অক্সিডেন্ট বলবো, মানে অক্সিজেন এসে জারণ ঘটায় ফেলতেছে, এই যে দ্বিবন্ধনগুলো এরকম নষ্ট করে পারঅক্সাইড বানায় ফেললে তখন এই তেলগুলা পচে যায় বা এই জাতীয় যৌগগুলো পচে যায়। ওকে,
তো এই টাইপের তেলগুলাকে বলে র্যানসিড অয়েল, মানে হচ্ছে পচা তেল আর কি, র্যানসিড এরকম বলে, সরি র্যানসিড, যখন তেলের মধ্যে এই ব্যাপারটা ঘটে। ওকে, তো এই জিনিসগুলোকে আটকানোর জন্য আমাদের কিছু যৌগ ইউজ করতে হবে যারা এই অক্সিজেনটা আসতে দিবে না। সো এই টাইপের অক্সিডেন্ট আবার দুই টাইপের হইতে পারে, প্রাকৃতিক আর কৃত্রিম। তো প্রাকৃতিক মধ্যে ভিটামিন সি, ভিটামিন সি একটা, যেমন আমরা ধর আমলকি রেখে দিলে অনেক দিন কিন্তু ঠিক থাকে, আমলকি কাঁচামরিচ রেখে দিচ্ছি সেটার মধ্যে কোনো রকম আসবে না, আই মিন কখনোই দেখবি না এটার মধ্যে এটা পচতেছে সহজে, মানে বেশ অনেক দিন তারা ঠিক থাকে। এরকম টক ফলগুলো যেগুলো, এগুলো দেখবি নিজেরাই অনেক দিন ঠিক থাকতেছে, এটা এর ভিতরে এই প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টগুলো থাকে। তো ভিটামিন সি একটা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট, এরকম ভিটামিন ই এরাও, যেগুলোকে আমরা অনেকদিন এই যে বিভিন্ন শস্য বা ওই যে শস্য দানা এগুলোর মধ্যে এই ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, ওরা ঠিক থাকে। এরকম গাজর অনেকদিন দেখবি রেখে দেওয়া যায়, গাজর অনেকদিন ঠিক থাকে। তো এগুলোর মধ্যে থাকে ক্যারোটিন, এরাও প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট, এই গেল। তারপর রসুনের মধ্যে থাকে সেলেনিয়াম, এরকম কিছু আছে। আর আমরা কিছু অ্যাপ্রুভড এরকম আমাদের কৃত্রিম কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে, এগুলোর সংকেতগুলো একটু পড়ে নেওয়া লাগবে। একটা হচ্ছে বিএইচএ, বিএইচএ বিটা, সরি বিউটা, হ্যাঁ বিউটাইলাইড, বিউটাই লিখে দিই, বানানটা লিখে দিই, বিউটাইলেটেড, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, হাইড্রোক্সি অ্যানিসল, এরকম আছে বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন, এরকম আছে টিবিএইচ কিউ, এরকম আরো কিছু আছে। এগুলোর একটু সংকেত সহ নামগুলো দেখবি অবজেক্টিভের জন্য, এবং ভার্সিটির অ্যাডমিশনে সরাসরি এরকম বলে দিবে এটার বিএইচ এর সংকেত লেখো, বা এরকম মানে রিটেন পরীক্ষাগুলোতে সরাসরি আসবে। ওকে, এটা গেল। আচ্ছা এরপর আর কি আছে, ওকে আরেকটা, আমরা তো মনে হয় ইডিটিএ নামটা মনে হয় শুনছিলাম, আর যদি না শুনে থাকি একটু লিখে দেই, এটা মাঝে মাঝে আসে, ইডিটিএ, এটা সংকেতটা লিখতেছি, এটা সংকেতটা হচ্ছে নর্মাল, আচ্ছা ইডিটিএন ছাড়াও, আচ্ছা ইডিটিএর প্রায় পরে আসতেছে, আগে এটা হচ্ছে ইথাইল ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এটা ইডিটি, আমি যেটা আঁকছি এটা ইডিটিএ না, এটার একটা ওয়ে দেখা, এটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, নর্মাল ইথিলিন ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন, আচ্ছা ইথিলিন ডাইঅ্যামিনটার মধ্যে এই যে দুইটা এরকম অ্যামিনমূলক আছে, যার মধ্যে একজোড়া একজোড়া করে ইলেকট্রন আছে। তো ধর আমরা যদি কোনো একটা জায়গায় কোনো একটা খাবারের মধ্যে এরকম বাইরের যে ভারী ধাতুগুলা, আই মিন এই যে কপার আয়ন, তারপরে হচ্ছে ক্যাডমিয়াম আয়ন, কোবাল্ট আয়ন, যেগুলো খাবারের মধ্যে প্রবেশ করলে খাবারকে নষ্ট করে ফেলতে পারে এরকম, বা খাবারের মধ্যে যদি থাকে, তো তার মধ্যে এই জিনিসটা অ্যাড করলে তখন কি হবে, এই যে ধর কপার টু প্লাস, এই কপার টু প্লাস আমরা জানি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তাইলে এই যৌগটা এন এইচ টু সি এইচ টু সি এইচ টু এন এইচ টু, এই ইথিলিন ডাইঅ্যামিন
এটাই যে দুই পোর্শন থেকে তার দুই সাইড থেকে এরকম সন্নিবেশ বন্ধন কপার আয়নের সাথে গঠন করতে পারবে, এরকম এই সাইড থেকে আরেকটা ইথিলিন ডাইঅ্যামিন NH2 CH2 এই কপার আয়নটাকে এভাবে আটকে ফেলবে, তখনও আর খাবারে কোন রকম মানে আর কি বিক্রিয়া করা বা খাবারের কোনো পোর্শনকে নষ্ট করা সেই ব্যাপারটা সে করতে পারবে না। তো এই যে কোনো একটা আয়নকে যদি এভাবে আটকে ফেলা হয়, এরকম আবদ্ধ করে ফেলা হয় কোনো সন্নিবেশ বন্ধন দ্বারা, তাহলে সেই ক্ষেত্রে যারা এই কাজটা করতে পারে, এগুলো তো নর্মালি আমরা লিগ্যান্ড বলতাম, তো লিগ্যান্ড আবার কয়েক টাইপের ছিল, মনোডেন্টেড, ডাই ডেন্টেড, ট্রাই ডেন্টেড এভাবে বলে, মানে ডেন্টেড দিয়ে দাঁত বোঝাচ্ছে মানে কতভাবে লিগ্যান্ড এসে যুক্ত হতে পারে। যেমন ধরো আমরা নর্মালি লিগ্যান্ড পরে আসছিলাম যদি বলতে শুধু অ্যামোনিয়া, এ শুধু একটা সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে এরকম, তো যদি এইটার কথা চিন্তা করি ওরকম দুইটা সন্নিবেশ বন্ধন বানাতে পারে, মানে হচ্ছে দুইটা জায়গায় সন্নিবেশ বন্ধন ক্রিয়েট করতে পারে, এটাকে ডাই ডেন্টেড বলে। এরকম যদি তিনটা পারে তাহলে ট্রাই ডেন্টেড, চারটা পারলে টেট্রা ডেন্টেড, এরকম করে হয়। আচ্ছা, আর এই যে EDTA যেটা লিখলাম এটার সঙ্গে তো এরকম ইথানোয়িক অ্যাসিড CH2 ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড দ্বারা, একটু ইথিলিন ডাইঅ্যামিন ছিল, সংকেতটা জানি কিরকম ছিল। আচ্ছা, সংকেতটা মনে করতে পারতেছি না, লিখে দিব বের করে, দাঁড়া সামনেই পাবো হয়তো, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। তো আমি আপাতত এটা দিয়ে দেখাইলাম, ওইটাও এরকম কাজটা করতে পারে। সংকেতটা সামনে আসলে আমি দেখাই দিচ্ছি, বা নেটে সার্চ দেওয়া যাইতো, কিন্তু এখন আপাতত তো আমার মোবাইল আটকে আছে, তো ওইটা সংকেতটাও একটু দেখে নিস। এগুলাকে আমরা বলি, এই যারা এরকম আটকে ফেলতে পারে এই টাইপের এজেন্টগুলোকে বা লিগ্যান্ডগুলোকে আমরা বলি চিলেটিং এজেন্ট, চিলেটিং এজেন্ট। কোথাও কোথাও এটা CH দিয়ে লেখা, তো কোথাও কোথাও এটাকে কিলেটিং এভাবেও বানান লিখতে পারে, তবে বানা ইয়া সঠিক উচ্চারণটা চিলেটিং এজেন্ট বলে, যারা এভাবে আটকে ফেলতে পারে কোনো একটা ধাতব আয়নকে যেটা আর পরবর্তীতে খাবারের কোনো রকম নষ্ট না করতে পারে। এরকম হইলে এই প্রসেসটা দিয়েও আমরা খাবার সংরক্ষণ করতে পারি, তো তার মানে চিলেটিং এজেন্টগুলোও আমাদের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এইবার আমি তার পরেরটাই চলে যাচ্ছি। এরপরে হচ্ছে ফুড অ্যাডিটিভস, মানে ফুডের মধ্যে আমরা এক্সট্রা কিছু জিনিস অ্যাড করতে পারি, তো সেগুলো এরকম হইতে পারে, বিভিন্ন টাইপের তেল হইতে পারে, তারপর হচ্ছে লবণ হইতে পারে, ক্রিম হইতে পারে, ক্যারামেল, ক্যারামেল হচ্ছে চিনির, চিনিকেই অ্যাকচুয়ালি তাপ দিয়ে গাঢ় দ্রবণ চিনির সিরাপ, তারপর হচ্ছে কালার অ্যাড করি, ফুড কালার, বিভিন্ন টাইপের সুগন্ধি বা ওই যে কি বলবো এগুলাকে ইয়া বাড়ানোর জন্য আর কি, স্মেল বাড়ানোর জন্য এইরকম কিছু যেগুলা এক্সট্রা অ্যাড করতেছি সেগুলোকে বলা হয় ফুড অ্যাডিটিভ। শেষ সবগুলা, ওকে, কাউন্ট করা শেষ, ওকে, থ্যাংক ইউ, ওকে। তো এই পর্যন্ত যে পোর্শনগুলোর মধ্যে যা ছিল এগুলার মধ্যে বোঝানোর মতো কিছু ছিল না, ওই কিছু মুখস্থ জিনিস করা লাগবে। EDTA এটা আমি সামনে পাইলে বলে দিচ্ছি, ওকে। EDTA এর ফুল মিনিংটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এটার এখন একটা ছক আছে, সেটা যে বই থেকেই পড়িস হয়তো পাবি, সেটা হচ্ছে এই অ্যাডিটিভগুলা এক্সট্রা করে যে অ্যাড করি, যে রং অ্যাড করতেছি, সুগন্ধি অ্যাড করতেছি, স্ট্যাবিলাইজার বা অ্যান্টিঅক্সিডেন্ট, কখনো এক্সট্রা করে অ্যাসিড ক্ষার অ্যাড করা হয়, অথবা সুইটেনার যেগুলো হচ্ছে কিছুটা আনে, মিষ্টি স্বাদ আনবে এরকম, যেমন ধরো যে ইয়ার কথা, স্যাকারিনের কথা বলা যায়, তারপরে হচ্ছে এই যে প্রিজারভেটিভ এক্সট্রা করে আনতেছি, এই জিনিসগুলো কেন আনতেছি, উদ্দেশ্যটা কি, এটার কাজ কি, উদাহরণ কি, এগুলার কিছু একটা চার্ট করে দেওয়া আছে, এটাও অবজেক্টিভের জন্য এবং অ্যাডমিশনে অবজেক্টিভের জন্য মেইনলি। আচ্ছা, এইবার তারপরে যে টপিক সেটা হচ্ছে খাদ্য কৌটাজাতকরণের মূলনীতি। খাদ্য একটা ফুড, সেটাকে আমরা কৌটাজাত করতে গিয়ে
কমন কিছু প্রসেস আছে যেগুলো করে আমরা আগাই। তারপরে আবার এক একটা খাদ্যের জন্য আলাদা আলাদা করে বলা আছে, এগুলো একবার পড়লেই হয়ে যাবে, তবু আমি একটু বলে যাই। প্রথম কাজ হচ্ছে আমরা যে পাত্রে খাদ্যটাকে রাখবো যখন আমরা কোটাজাতকরণ করব, যে পাত্রে খাদ্যটাকে রাখবো। আচ্ছা আগেই বলে নিচ্ছি, কিন্তু চ্যাপ্টারটার মধ্যে এরকম প্রথম প্রশ্নগুলো একটু বিরক্তিকর, একটু ওভাবে মেনে নিয়েই পড়া লাগবে। ওকে, আর মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। প্রথমে হচ্ছে ওই যে পাত্রের মধ্যে রাখবো, আবার আমি ধর যে গ্লাভস ইউজ করব, অথবা ধর কাটার জন্য যে কাঁচি ইউজ করব, বা ছুরি চাকু যা ইউজ করব, ট্রে সব কিছু, একদম সব কিছুকে স্টেরিলাইজ করে নিতে হবে। মানে হচ্ছে ওই গরম পানির মধ্যে কিছু কিছু টাইম ধরে সেটাকে ফুটিয়ে নিতে হয়। ওকে, তার মানে প্রথমটাকে, প্রথম ধাপ হচ্ছে স্টেরিলাইজিং, বা হচ্ছে নির্বীজকরণ বলে এটাকে, নির্বীজকরণ বলে। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমরা ওই যেটা ওখানে ইয়া করতে চাই, যে জিনিসটাকে কৌটাজাত করতে চাই, সেটা ফল হোক, শাকসবজি হোক, মাছ বা মাংস হোক, আমরা বেছে বেছে ভালো কোয়ালিটিরগুলো বেছে নেব। আই মিন ধর আমি যদি আপেলও রাখতে চাই, সবগুলা একই সাইজের, কোনো দাগ নাই, এরকম বাছাইকরণ করতে হবে, এবং গ্রেড ভিত্তিতে বাছাই করা হয়, এ গ্রেড, বি গ্রেড, এরকম করে রাখা হয়। তো এরকম সবচেয়ে নিখুঁত এবং সতেজ সেগুলাকেই নিয়ে নিব, কারণ যদি কোনোটায় এমনিতে দাগ থাকে বা কোনোটায় একটু প্রবলেম থাকে, ওইটার টাচে পাশেরটাও ইয়া হইতে পারে, কি বলবো, আক্রান্ত হইতে পারে। সো আমরা একদম ফ্রেশটা নেওয়ার চেষ্টা করব। থার্ড হচ্ছে এটাকে নর্মাল জীবাণুমুক্ত পানিতে ওয়াশ করে নিতে হবে। গেল, এরপর যদি অপ্রয়োজনীয় অংশ থাকে, যেমন ধর আপেলের ক্ষেত্রে বৃন্ত অংশটা বা ওই পাতাটাতা থাকলে সেটাকে কেটে ফেলে দিলাম, খোসা থাকলে সেই খোসাকে ফেলে দিলাম, এরকম মানে যে অংশটা শুধু শুধু ওজন বাড়াবে সেই অংশটাকে আমরা ফেলে দেব, ওটা বাদ দিয়ে বাকি অংশ রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে একটা প্রসেস, নাম হচ্ছে ব্লাঞ্চিং। তো ব্লাঞ্চিংটা হচ্ছে আমরা নর্মালি যে এইগুলা পাকা ফল হইলে বা এই যে হ্যাঁ পাকা ফলের ক্ষেত্রে এই ব্যাপারটা করা হয় না, এই আমরা এগুলাকে স্টিমের মধ্যে 5-10 মিনিট তাপ দিয়ে নিব, এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্লাঞ্চিং করা। এটা করার পরে আমি কৌটার মধ্যে এগুলা ভরবো, অবশ্যই যে কৌটা টোটা সবগুলোই কিন্তু ফার্স্ট ওই স্টেরিলাইজ করা হয়ে গেছে। এবার আমাদের ওই কৌটার মধ্যে কোনো রকম বাতাস থাকতে পারবে না, সো পাম্প করে, সাকশন পাম্প ইউজ করে বাতাস সরায় ফেলতে হবে। আই মিন এটাকে বলতে পারি আমরা এক্সস্টিং, ওই এক্সস্ট ফ্যানের মাধ্যমে যেমন বাতাস সরায় নেয় ওরকম। এরপরে আমরা এই পুরা পাত্রটাকে আরেকবার ইয়া করে সিল করে, আই মিন যাতে একদম এয়ার টাইট হয়ে যায়, সিল করে এরপর পুরা বায়োরোধী করার পরে এটাকে আবার 121°C প্রায় 2 ঘন্টা, অথবা যেগুলা অ্যাসিডিক হবে, মানে যেগুলোর মধ্যে অ্যাসিড নাই সেগুলোকে 121°C তাপমাত্রায় 2 ঘন্টা, আর যেসব খাদ্য অ্যাসিডিক সেগুলোকে 100°C তাপমাত্রায় 30 মিনিট। এই যে এই টাইমগুলো কিন্তু মনে রাখার জিনিস, এগুলো আসবে এরকম তাপমাত্রায় আমি এটাকে তাপ দেব, দিয়ে ফাইনালি এটাকে কক্ষ তাপমাত্রায় ঠান্ডা করে নিয়ে আসার পর লেবেল লাগাবো, লেবেলের পর এটাকে বাজারজাত করব। তো এটা হচ্ছে নর্মাল প্রসেস সব খাদ্যের জন্য কৌটাজাতকরণের ক্ষেত্রে। এখন কয়েকটা খাদ্যের জন্য আবার আলাদা আলাদাভাবে কৌটাজাতকরণ প্রসেস বলে দেওয়া আছে, যেমন হচ্ছে আগে এগুলো খুব আসতো, এখন মনে হয় তোদের ওরকম আলাদা করে দেওয়া নাই। যেমন বাঁশের কোরল, তোরা খাইছিস কিনা জানি না, আমি একবার খাওয়ার সুযোগ হয়েছিল ওই যে পাহাড়ি এলাকাগুলোতে, এগুলা কচি বাঁশ যেটা আর কি, সেগুলা তারপরে হচ্ছে ওগুলা কৌটাজাতকরণ, তারপর মটরশুঁটি টমেটো, এগুলো আলাদা আলাদা করে মাছ কৌটাজাতকরণ, এগুলো আছে। এই ক্ষেত্রে প্রসেস একই, খালি হচ্ছে যে কি অ্যাড করবি, কোন প্রিজারভেটিভটা কোনটা যোগ করবি, এগুলো একটু ডিফারেন্ট হবে, এক একটা এক এক রকম হবে। সো এগুলো একটু দেখলেই পারা যাবে আশা করি, একই রকম। ওকে, এইবার একটু বোঝার মতো একটা জিনিস আছে, তো আমি এই বোঝার মতো জিনিসটায় যাওয়ার আগে আরেকবার আচ্ছা এই পর্যন্ত পড়ছি কবির স্যারের বই ফলো করে আমি আগাইলাম, মানে পিরিয়ড 10-11 পর্যন্ত এগুলো নিয়ে কথাবার্তা ছিল। তো মোটামুটি বোঝার মতো পড়াশোনা শুরু আমাদের এখন থেকে, সেটা হচ্ছে পিরিয়ড 12-13 থেকে। তো আমি এটাই আসতেছি, তার আগে আরেকবার একটু জয়েন দিয়ে নিচ্ছি। আচ্ছা, তোদের যাদের জন্য মানে এই চ্যাপ্টারের MCQ তো মানে একবার সুযোগ হলে বইটাকে রিডিং দিবি, কারণ অ্যাডমিশনের সময় তোর এমনিতেই ওই দাগায় দাগায় পড়া লাগবে, তখন তো পড়া হবেই। আর এখন যদি তুই খালি ইসের জন্য পড়তে যাস, মানে আর কি বোর্ড বোর্ডের জন্য, তাইলে শুধু ভালো হয়, পুরাতন বোর্ড কোশ্চেনগুলো সলভ করবি,
আর ওই যে প্রত্যেকটা বইয়ের অনুশীলনীতে যে সবগুলা রাইটারের যে ইয়াগুলা অবজেক্টিভ গুলা দেওয়া আছে ওগুলা থেকে করলেই চলবে। আর একবার যদি সুযোগ হয় বইটা রিডিং দিবি, তবে গাধার মতো সব কিছু মুখস্থ করতে যাবি না, সব তাপমাত্রা মুখস্থ করতে যাবি না, সব ওই যে মানগুলো মুখস্থ করার দরকার নেই। যেটা মনে থাকবে, মনে হয় যে পারবি, সেগুলো দেখবি আর কি। বেসিক জিনিসগুলো থেকে কোশ্চেন আসবে, দুই একটা এদিক ওদিকে আসবে, ওটা না পারলে খুব ক্ষতি নাই। মানে এত কিছু তো তুই একবারে মাথায় নিয়ে যেতে পারবি না। এখন যে বুঝার জিনিসটা, এটা একটু আসি, সেটা হচ্ছে আমাদের, আমরা এই যে দ্রবণ পরে আসছি, তো দ্রবণ বা মিশ্রণ যদি বলি, এই দ্রবণটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, আরেকটা হচ্ছে সাসপেনশন, আর একটা হচ্ছে কলয়েড। একটা হচ্ছে ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ, আর একটা হচ্ছে সাসপেনশন, আর একটা হচ্ছে কলয়েড। এখন তিনটার মধ্যে আমি একটু তফাতটা বলি। ধর আমাদের যদি ট্রু সলিউশন কাকে বলবো, ধর সোডিয়াম, আমাদের লবণ পানি যখন মিশাই, আমরা এখানে পানির মধ্যে যে কিছু আছে ওইটা খালি চোখে কখনোই বুঝতে পারি না, মানে লবণ পুরো অদৃশ্য হয়ে যাচ্ছে। এই রকম হইলে তখন এই দ্রবণটাকে আমরা প্রকৃত দ্রবণ বলি বা ট্রু সলিউশন বলি। হয়েছে দে তো এটা দিয়ে দে নে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এগুলার বৈশিষ্ট্যগুলো আমি আস্তে আস্তে আসতেছি যে কোনটার কি রকম বৈশিষ্ট্য হবে। আর এরপরে হচ্ছে প্রকৃত দ্রবণের পরে হচ্ছে কলয়েড, আগে সাসপেনশনে আসি। প্রকৃত দ্রবণ, সাসপেনশন, সাসপেনশনটা হচ্ছে ধর বালি আর পানি যদি মিশাই, বালি আর পানি মিশাইলে তুই এইটাকে যখন নাড়াবি, যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে ইয়া রাখবি, কি বলবো যে এটার কি বলা যায়, আনস্টেবিলিটি রাখবি, ততক্ষণ পর্যন্ত এখানে বালির কণাগুলো পানির মধ্যে ছড়ানো থাকবে। যখনই তুই এটাকে স্থির হইতে দিবি আবার আলাদা হয়ে যাবে, মানে এই জায়গায় কণাগুলার উপরে অভিকর্ষের টানটা কাজ করতেছে। অভিকর্ষের টানটা যথেষ্ট পরিমাণ, কণাটা বড়, অভিকর্ষের টানে কণাগুলা নিচে স্থায়ীভাবে পড়ে যেতে পারতেছে বা থিতানো ব্যাপারটা এখানে সম্ভব হচ্ছে। তো এই টাইপের দ্রবণকে বলা হয় সাসপেনশন। যেমন আমরা যদি ওষুধ, ওই যে সিরাপ খাওয়ার সময় বলে যে খাওয়ার আগে বোতলটাকে ঝাঁকাই নিতে বলে, ওখানে ওই কণাগুলা কিন্তু নিচে জমা হয়ে থাকে, তুই যদি না ঝাঁকাই নিস তাহলে মেইন যে তোর উপাদানটা সেটা তোর ভেতরে যাবে না, এজন্য ঝাঁকাই নিতে বলে। আবার আলাদাভাবে আমি বলবো জিনিসগুলো। তো এই যে দ্রবণ যেখানে একদম কণাগুলো অদৃশ্য হয়ে গেছে, দেখা যাচ্ছে না, আর এখানে কণাগুলাকে খালি চোখে তুই দেখতে পারতেছিস, আবার রেখে দিলে নিচে তলানি পড়তেছে, এই সাসপেনশন আর প্রকৃত দ্রবণ এই দুইটার মাঝামাঝি একটা দ্রবণ আছে যেটাকে আমরা বলি কলয়েড। কলয়েডের কণাগুলা আমরা খালি চোখে বুঝতে পারবো যে এখানে আলাদা কোনো কিছু আছে, কিন্তু এইটা আবার রেখে দিলে তলানি আকারে পড়বে এই ব্যাপারটা ঘটবে না। এটার একটা উদাহরণ ধর আমরা দুধের কথা বলতে পারি। আমরা দুধের মধ্যে বুঝতেছি যে কিছু একটা মেশানো আছে, বাট সেটা নর্মাল অবস্থায় রেখে দিলে আলাদা হচ্ছে না। কখন আলাদা হচ্ছে? যখন দুধ ফেটে যায় বলি আমরা, তখন ওই যে তলানি আকারে প্রোটিনগুলো নিচে পড়তেছে, ফ্যাটগুলা। এরকম ধর তোরা ওই যে গাড়ির হেডলাইট যখন জ্বলে দেখা যায় যে ওখানে ধুলা উঠতেছে, এরকম সবসময় দেখা যায়, তাই না? তো ওখানে যে ধুলাটা উঠতেছে সবসময় তুই দেখতেছিস, ওই ধুলাগুলো কখনো নিচে তলানি আকারে পড়তেছে না, সবসময় ওখানে ছড়ানো অবস্থায় আছে। এরকম যদি আমরা সুজির কথা বলি অথবা স্যুপের কথা বলি, ওখানে যে জিনিসগুলা, যে দানাগুলা বা হচ্ছে তোর এটাকে আমরা সাগুর কথা বলতে পারি, এগুলা দানাগুলা যেগুলো ছড়ায় থাকে এগুলো কখনো নিচে তলানি আকারে জমা হচ্ছে না। এই টাইপের দ্রবণ হইলে যেটা ঘোলা হবে আমরা বুঝতে পারবো কিছু একটা এখানে আছে মেশানো, কিন্তু আলাদা করা যাবে না নর্মাল রেখে দিয়ে, এইটাকে আমরা বলি কলয়েড। তো এই তিনটা নিয়ে একটু আমাদের জানা লাগবে। আমার নোটটা থেকে পড়লেই বোধ হয় তোদের জন্য এটা ভালো হবে, আমি একটু বলে যাচ্ছি, ওয়েট। অবশ্য তোরা যে কেউ যে কোনো বই ফলো করতে পারিস, তাতেও কোনো সমস্যা নাই। ওকে, আমি একটু বলে যাই যে নর্মাল আমরা যে প্রকৃত দ্রবণ বলি, এই যে ধর লবণ পানির মিশ্রণ, এটার বৈশিষ্ট্য কি কি হবে, যে এইটা
এতটাই ক্ষুদ্র এর মধ্যে দ্রবীভূত থাকা। আচ্ছা একটা জিনিস আগে একটু বলে নি, আগেও মনে হয় এগুলা নিয়ে বলছি। ধর এই যে পানির মধ্যে যখন লবণের দানা এগুলা ছড়ায় আছে, যার মধ্যে সে ছড়ায় আছে, এটাকে আমরা বলি বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম, অথবা বলি এটাকে ডিসপার্সড বা ডিসপার্শন মিডিয়াম বলি, যার মধ্যে সে ছড়ায় আছে মানে হচ্ছে পানিটা। আর যেটা ছড়ায় আছে এটাকে বলি বিস্তৃত দশা, অথবা এটাকে আমরা বলতে পারি ডিসপার্সড পার্টিকেল। একটা নাম হচ্ছে ডিসপার্শন মিডিয়াম, যে মাধ্যমের মধ্যে ছড়ানো, মানে পানিটা এখানে সেই মাধ্যমটা, আর যার মধ্যে ওই যে কণাটা ছড়ানো সেটাকে বলি ডিসপার্সড পার্টিকেল। সো এই ক্ষেত্রে পানিটা হচ্ছে ডিসপার্শন মিডিয়াম, ডিসপার্শন মিডিয়াম বাংলায় লিখলাম, আর যে কণাগুলা ছড়ানো আর কি এটাকে বলি আমরা ডিসপার্সড, ডিসপার্সড পার্টিকেল। ওকে, তো এখন আমার চিরাচরিত ল্যাপটপটার যে প্রবলেম, সেই প্রবলেম আবার শুরু হয়েছে, দাঁড়া একটু। নেক্সট দিন কেউ আমাকে একটু মনে করাই দিবি, মানে পরের ক্লাসের আগে আমি এটার পিডিএফটার সফট কপিটা নিয়ে আসবো, আমি আনতে ভুলে যাই, তাহলে আমার এই যে এই ল্যাপটপে প্রবলেম হলেও আমার ঝামেলা হবে না। হ্যাঁ ওই শীটটাই আমি বাসায় রেখে আসছি, এইখানে আনতে ভুলে গেছি। ওই তো পিডিএফ এ যে ল্যাপটপে ওপেন করে রাখছি ওখান থেকে দেখতেছি আর কি। ওকে, আর হচ্ছে এই ক্ষেত্রে আমরা যে তার মানে এই যে এখানে ডিসপার্স পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলাকে তুই খালি চোখে দেখতে পারবি না, এটাকে দেখার জন্য আল্ট্রা অণুবীক্ষণ যন্ত্র ইউজ করা লাগবে। এটা হচ্ছে প্রকৃত দ্রবণ পড়তেছি, কিন্তু এখন প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য বলতেছি, প্রকৃত দ্রবণ আজকে এটা, এই যে এই দ্রবণের প্রকার ভেদগুলা বলে আমি শেষ করব। আচ্ছা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এই ক্ষেত্রে তুই চাইলেও এই যে কোনো একটা এই যে ছাকনি ইউজ করে কখনোই আলাদা করতে পারবি না এই পার্টিকেলগুলোকে ওই মিডিয়াম থেকে। মানে তুই এটা যদি কোনো ফিল্টার পেপার বলিস, অথবা কোনো ঝিল্লির কথা বলিস, যে যে উদ্ভিদ কোষ ঝিল্লি, সেগুলোর মধ্যে দিয়ে ওই কণাগুলো খুব সহজে চলে যেতে পারে, ওকে, আলাদা করতে পারবি না। তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই এইটার ক্ষেত্রে ব্রাউনিয়ন, ওই যে বিজ্ঞানী ব্রাউনের, রবার্ট ব্রাউনের নাম তো শুনছিস, ওই যে রবার্ট হুক হচ্ছে কোষ প্রাচীর, আর রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করছিল না, নাকি পড়ছিস তো রবার্ট ব্রাউনের নামটা তো শোনা নাকি? আচ্ছা যা হোক, যদি তারা না শুনিস কিছু আসে যায় না। মানে এই কণাগুলোর মধ্যে ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতিটা কি একটু সামনে গিয়ে বুঝাবো আমি, সেই ব্রাউনীয় গতিটা এখানে দেখা যায় না, ওকে, ব্রাউনীয় গতিটা এরা দেখায় না। এবং যদি তুই এগুলাকে রেখে দিস অনেক দিন, তাতেও কখনো এই কণাগুলা নিচে থিতে পড়বে না, মানে এদের উপর অভিকর্ষের কোনো প্রভাব নাই। এটা গেল তিন নাম্বার বৈশিষ্ট্য। চার নাম্বার হচ্ছে এটার মধ্যে দিয়ে তুই আলো ফেললে আলোর কোনো টাইপের প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটবে না, মানে এই কণাগুলো এতটাই সূক্ষ্ম আলো দেওয়াতে আলোকে যে ওরা রিফ্লেক্ট করে পাঠাই দিবে অথবা ছড়ায় দিবে, এই ব্যাপারটা স্ক্যাটারিং যেটাকে বলে, আলোর বিচ্ছুরণ ঘটা, সেই ব্যাপারটা এই কণাগুলোর মধ্যে হবে না, ইজিলি লাইট পাস করে যেতে পারে, গেল মানে প্রতিফলন বা বিচ্ছুরণ ব্যাপারটা ঘটবে না। আর এরা হচ্ছে স্বচ্ছ, সমসত্ত্ব আর স্থায়ী, এগুলা প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য বললাম। এবার আসি সাসপেনশন, সাসপেনশন পরেরটায় আসি, সাসপেনশন মানে হচ্ছে বালি আর পানির কথা চিন্তা করতে পারিস। তো বালির কণাগুলো একটু বড় থাকবে এবং এগুলার উপর অভিকর্ষ কাজ করবে, কিছুক্ষণ পরে এটাকে থিতায় ফেলানো যাবে এবং এগুলাকে চাইলে ছাকনি দিয়ে আলাদা করা যাবে। সো আমি বৈশিষ্ট্যগুলো বলতেছি। এক নাম্বার হচ্ছে এইটা নর্মালি কণাগুলো খালি চোখে দেখতে পারতেছি, আর এইটাকে আমরা চাইলে ফিল্টার করতে পারতেছি।
একই সাথে এটাকে স্থিরভাবে রেখে দিলে পার্টিকেলগুলো নিচে তলানি আকারে পড়বে। তারপরে হচ্ছে এইটার ব্রাউনীয় গতিটা যেটা বললাম, ওই এখন পর্যন্ত বলি নাই ব্রাউনীয় গতিটা কি, এটা ক্ষেত্র বিশেষে দেখায়, সবসময় দেখায় না। থার্ড হচ্ছে আর অস্বচ্ছ, সরি থার্ড না মানে ফাইনাল, সেটা হচ্ছে অস্বচ্ছ, অসমসত্ব আর অস্থায়ী। তো এটার বৈশিষ্ট্যগুলো মানে এমনিতেই বোঝা যাচ্ছে। এবার আচ্ছা আর একটা ব্যাপার বলি নাই, সেটা হচ্ছে এটার মধ্যে যে যদি আমরা আলোকরশ্মি পাস করি এই ক্ষেত্রেও প্রতিফলন বা বিচ্ছুরণ ব্যাপারটা ঘটে না। আচ্ছা ওকে, এবার লাস্ট সেটা হচ্ছে কলয়েড। কলয়েডের মধ্যে কি হবে, কলয়েডের দানাগুলো খালি চোখে তুই দেখতে পারবি। যেমন তোদের একটা কথা মনে করাই দিই, যেমন আমরা 9-10-এ সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে এরকম পড়ছিলাম, কি হয়েছিল সাবানে ওই যে তেল বা চর্বি, আবার জৈব রসায়ন পড়ানোর সময় তো মনে হয় বলছিলাম, তেল বা চর্বি দ্বারা আটকে থাকতো ময়লার কণা, পরে যখন সাবান দিতাম সাবান কি করতো, ওই যে তেল বা চর্বির কণাগুলাকে বা ওই ময়লা সহ ওইটাকে ধরে এরকম ঘিরে ফেলতো না সাবানের অণুগুলা, মনে আছে? আর এই যে সাবানের অণুর বাইরে এই যে মাইনাস আর প্লাস প্রান্ত এরকম থাকতো, তো যে C++ এরকম। আচ্ছা মানে ব্যাপারটা হইতে যে এই কণাগুলো যে উঠে আসছে, এই কণাগুলো আবার কাপড়ের উপরে গিয়ে জমা হইতে পারতো না। কেন জমা হইতে পারতো না, কারণ এই যে ওদের বাইরে যে চার্জগুলো আছে, মানে C++ C++ এই একটা আরেকটাকে বিকর্ষণ করতো, ওদেরকে এক জায়গায় হইতে দিত না। তো তখন যে জিনিসটা তৈরি হয়েছিল ওটা ওইটা একটা কলয়েড দ্রবণ হয়েছে। তার মানে তুই যদি পানির মধ্যে তেল এভাবে ছড়াই দিতে পারিস, তেলকে সাবান দিয়ে, মানে পানির মধ্যে তেল দিলি তারপরে সাবান দিলি, তারপরে এই যে তেলের কণাগুলো যে ছড়ায় পড়বে, এই এটা একটা কলয়েড দ্রবণ হবে, কলয়েড হবে। তো এইখানে তুই ওইটা খালি চোখে বুঝতে পারতেছিস যে ওখানে কোনো একটা কণা আছে, ওকে ওখানে কোনো একটা কিছু আছে, এটা তুই খালি চোখে বুঝতে পারতেছিস। সেকেন্ড হচ্ছে এইটারে তুই এই ফিল্টার পেপারের মধ্যে দিয়ে এগুলা সহজে যাইতে পারবে না, ফিল্টার পেপারের মধ্যে দিয়ে এগুলা সহজে যাইতে পারবে না কলয়েডের কণাগুলা। এইবার থার্ড হচ্ছে এইটাকে আমরা চাইলে এই কণাগুলাকে আমরা চার্জবিহীন করে এগুলাকে নিচে ফেলে দিতে পারি, থিতায় ফেলতে পারি। যেমন পানির মধ্যে আমরা ফিটকিরি অ্যাড করলে ময়লাগুলো নিচে তলানি আকারে পড়তো, আমি পরের দিন এগুলো নিয়ে কথা বলবো পরের ক্লাসে, তো কিভাবে ওগুলো করা যায় সেগুলাকে বলবো। তো পানির মধ্যেও ময়লাগুলো এরকম। আচ্ছা আর একটা কথা, এইখানে পার্টিকেলগুলো সবসময় কোনো একটা নির্দিষ্ট চার্জে চার্জিত হয়ে থাকবে, হয় সবাই পজিটিভ অথবা সবাই নেগেটিভ, এই কারণে সবাই সবাইকে বিকর্ষণ করতে থাকবে, কখনোই এক জায়গায় তলানি আকারে পড়বে না। তবে আমরা বাইরে থেকে কোনো একটা এজেন্ট যদি অ্যাড করি যেটা তাদের ওই চার্জগুলোকে নিউট্রাল করে দিতে পারবে বা চার্জগুলোকে অ্যাট্রাক্ট করে নিতে পারবে, তখন সেই কণাগুলো একসাথে হয়ে নিচে তলানি পড়বে, এটাকে আমরা পরের দিন পড়ব। তো এইটা একটা বৈশিষ্ট্য। এবং এই কণার মধ্যে দিয়ে, যেমন এটা তুই বুঝতে পারবি শীতের দিন বা এই রাত্রেবেলা গাড়ির হেডলাইটের আলোটা বেশি দূর ছড়ায় যেতে পারে না, হেডলাইটের আলোটা বেশি দূর ছড়াই যেতে পারে না। কেন ছড়াই যেতে পারে না, ওই যে হেডলাইটের সামনে যে ইয়াগুলো থাকে, ওই যে বাতাস, বাতাসের মধ্যে যে ধুলাগুলো থাকে, ওগুলো করে কি লাইটের আলোটাকে বা তুই মানে ছড়াই যাইতে বেশি দূর যাইতে পারে না বলতে আমি বুঝাচ্ছি, যে তুই গাড়ির হেডলাইটটা তো এইটু এরকম, তুই এটা এইটাকে এরকম না দেখে এরকম বড় একটা কিছু আফসা দেখবি, ধর এই পোর্শনটাকে অনেক বড় লাগবে, তার মানে আলোগুলো বিচ্ছিরিত হয়ে যাচ্ছে সব দিকে, এই সামনে যে ধুলার কণাগুলো আছে তাদের উপরে আলোগুলো পড়লে আলোগুলো বিচ্ছুরিত হয়ে যায় বা স্ক্যাটারিং হয়, এই ব্যাপারটাকে বলা হয় টিন্ডাল ইফেক্ট। এই ব্যাপারগুলো ওরা দেখাইতে পারে, এদের উপরে আলো পড়লে সেটা ছড়ায় পড়ে, ওকে এটার উপরে আলো পড়লে ছড়ায় পড়ে, এই ব্যাপারটা বাকিগুলোতে হইতো না, এটাকে টিন্ডাল ইফেক্ট বলে, মানে এরা আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটাই দিতে পারে। এবং এরা চার্জযুক্ত হওয়ার কারণে সবসময় একটা আর একটাকে ধাক্কা দিতে থাকে, সো অণুগুলো কখনোই কণাগুলো কখনোই স্থির অবস্থায় থাকে না, একবার এর ধাক্কা খেয়ে ধর একটা কণা একবার ধাক্কা খেয়ে এদিকে যাবে, একটু পরে সে আবার ওইদিকে যাবে, কখনোই সে স্থির থাকবে না, এরকম মুভমেন্ট করতে থাকে। এই মুভমেন্টটাকেই বলা হয় ব্রাউনীয় গতি, যেটা লবণ পানিতেও দেখা যায় নাই অথবা চিন বালি পানির ক্ষেত্রেও দেখা যায় না, এইখানে আসে। আচ্ছা আর লাস্ট হচ্ছে এরা অস্বচ্ছ, অসমসত্ব বাট স্থায়ী, এরা কখনোই তলানি আকারে পড়বে না। ওকে আজকে এই পর্যন্ত থাকলো, আমি এই পর্যন্ত শেষ করলাম, এরপরে এই কলয়েডের বিভিন্ন প্রকার ভেদ পড়বো, এরা কেন এরকম স্থির সুস্থিতি দেখাইতে পারতিছে, এগুলো সব আমি আমার নোটটা থেকেই বলবো, আজকে রাত্রে আমি নোটটার PDFটা দিয়ে দিবো ইনশাল্লাহ। ওকে সেই পর্যন্ত সবাই ভালো থাকিস, আমি না দিলে একটু মনে করাই দিবি।